বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণে ফিরেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। ঈদের জন্য নির্মিত তার নতুন নাটকের নাম সন্ধ্যা 7টা। পলাশ পরিচালিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্সা ইভানা। নির্মাতা জানান, নাটকটির প্রেক্ষাপট গ্রামীণ। সন্ধ্যা 7টায় গ্রামে অনেক কিছু ঘটে, তেমন এক সত্য ঘটনার প্রেক্ষাপট তুলে নিজের নির্মাণে মুনশিয়ানা দেখাবেন পলাশ। এই নাটকের চিত্রনাট্য করেছেন কাজল আরিফিন অমি। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ক্লাব ইলেভেনের ইউটিউবে সন্ধ্যা 7টা প্রচার হবে আসছে রোজার ঈদে। নাটকে পার্সা ইভানা ছাড়াও আরও অভিনয় করেছেন পাভেল, ইরফান সাজ্জাদ, মুসাফির বাচ্চু, ইরফান মৃধা, শিবলু, মনিরা মিঠু, শামিমা নাজনিন, আবদুল্লাহ, রানাসহ আরও অনেকেই।